সাপের বিষ সাধারণত এক প্রকার হলুদ পর্ণের তরল পদার্থ যা বিশেষ ধরনের পরিবর্তিত স্যালিভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় সারা বিশ্বে শত শত বিষাক্ত প্রজাতির সাপ রয়েছে যারা তাদের শিকারকে দুর্বল এবং নিশ্চল করার জন্য বিষ উৎপন্ন করে সাপের বিষ সাধারণত বিষাক্ত প্রোটিন এনজাইম ও অন্যান্য আণবিক উপাদান দ্বারা গঠিত এই বিষাক্ত উপাদান বা টক্সিনগুলো কোষ ধ্বংস করে এবং স্নায়বিক স্পন্দন বন্ধ করে ফলে বিষে আক্রান্ত ব্যক্তি বা শিকারের প্যারালাইসিস হয় সাপ সতর্কতার সাথে তাদের বিষ শিকারের দেহে প্রবেশ করিয়ে দেয় এবং তাদেরকে শিকারে পরিণত করে সাপের বিষ কোষ ও টিস্যু ভেঙে ফেলে প্যারালাইসিস হয় এবং অভ্যন্তরীণ রক্তপাতের কারণে সাপে কাটা ব্যক্তি মারা যায় তিনমানেও বিষ আবার পয়জন মানে বাংলায় তর্জমা করলে দাঁড়ায় যে যদি কোনো কিছু রক্তে মিশে গিয়ে বিষক্রিয়া হয় তাহলে সেটা ভেনম এই জন্য সাপের বিষকে ভেনম বলা হয় অন্যদিকে কোনো কিছু যদি পেটে গিয়ে বিষক্রিয়া সৃষ্টি করে তাহলে সেটাকে বলা হয় পয়জন যেমন মারা বিষ কীটনাশক ইত্যাদি এবার আসি আসল প্রশ্নের উত্তরে অধিকাংশ সাপের বিষ এক ধরনের জটিল প্রোটিন যার প্রধান উপাদানের নাম হলো নিউরোটক্সিন এই রাসায়নিকটি শুধুমাত্র রক্তের সাথে মিশে গিয়েই বিষক্রিয়া সৃষ্টি করে পেটে গেলে পেপসিন বা ট্রিপসিন এটিকে রাসায়নিকভাবে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে অর্থাৎ যে পরিমাণ বিষ রক্তে গেলে মৃত্যু ঘটে সেই একই পরিমাণ বিষ পেটের মধ্যে গেলে তা হয়তো কিছুই হবে না এক্ষেত্রে মনে রাখা উচিত পেটে যাওয়ার আগে মুখ বা খাদ্য নালিতে ঘা বা কাটা অংশ থাকলে সেখান দিয়ে এই বিষ রক্তে গিয়ে বিপর্যয় ঘটাতে পারে সাত যে খোলস পরিবর্তন করে এটা অনেকেই জানেন কিন্তু ঠিক কি কারণে খোলস পরিবর্তন করে তা অনেকেই জানেন না সাপের এক অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য ওদের খোলস ছাড়ার ঘটনাটি ঘটে প্রতিনিয়ত দৈনিক বৃদ্ধির কারণে ত্বকের টানটান টান অনুভূতি দূর করার জন্যই সাপ তার খোলস পরিবর্তন করে থাকে গবেষণায় দেখা যায় যে সাপের সারাটি জীবন ধরেই দৈহিক বৃদ্ধি সংগঠিত হয়ে থাকে এমনকি তাদের বৃদ্ধ বয়সেও এই প্রক্রিয়াটি চলতে থাকে তবে সেক্ষেত্রে বৃদ্ধি খুব গতিতে হয়ে থাকে এই প্রক্রিয়াটিতে দেখা যায় যে সাপের দেহ যত বৃদ্ধি পেতে থাকে সেই তুলনায় ওদের ত্বক তত ছোট হতে থাকে এর ফলে সাপটিকে প্রতি তিন মাস অন্তর খোলস পরিবর্তন করতে হয় তবে সময় অন্তর বিভিন্ন সাপের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন হয়ে থাকে দেখা যায় যে সাপ অমসৃণ কোনো জায়গায় নিজেদের গা ঘষে ত্বক বা খোলস পরিবর্তন করে দুধ খোলা দিয়ে কালসাপ পোষা এমন কথা প্রায়ই শোনা তখন আমাদের মনে প্রশ্ন জাগে সাপ কি সত্যি দুধ পান করে এটা একটি রাখবেন সাপ হলো শীতল রক্তের প্রাণী নয় এমন প্রাণী কখনোই দুধ খায় না দুধ হজম করতে যে উপাদানটি প্রয়োজন হয় সাপের পাকস্থলীতে সাধারণত সেই উপাদান তৈরি হয় না অর্থাৎ সাপ কখনোই দুধ হজম করতে পারে না অনেক সাপের ক্ষেত্রে দুধ বিষের মতো কাজ করে কিছু সাপ দুধ খাওয়ার সাথে সাথে মারাও যায় যেসব সাপকে ভিডিওতে দুধ খেতে দেখা যায় তারা মূলত সাপুর সাপ হিন্দুদের নাগ আগে কিছু সাপকে এক নাকারে মাস খানেক জল ও কোন প্রকার খাদ্য না খাইয়ে রাখা হয় বাধ্য হয়ে অত্যন্ত ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ সাপেরা সেই দুধ কিছুটা খেয়ে নেয় যদিও কিছুক্ষণ পর সাপ বমি করে সেটি বাইর করে দেয় এতে সাপের শরীরে প্রচন্ড ক্ষতি হয় এমনকি সাপ মারাও যেতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভিডিওটি লাইক করতে ভুলবেন না